রহমপুরের সদর থানাধীন ভিম সুপার মার্কেট এলাকায় একটা ইয়াবা পাচারকারী চক্র দীর্ঘদিন যাবৎ এখানে ইয়াবা বিক্রি এবং সেবনরত অবস্থায় তারা এখানে বিরাজমান থাকে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওইখানে অভিযান চালাই। অভিযান চালিয়ে আমরা প্রথমে অপু নামে একজনকে আমরা গ্রেপ্তার করি। পরবর্তীতে তার ভাষ্য মতে, তার তত্ত্ব মতে আমরা আরিফ নামে আরেকজনকে আমরা গ্রেপ্তার করি। তাকে সে অর্ডার দেয়, সে ইয়াবা নিয়ে আসে। আরিফকে গ্রেপ্তার করার পর আরিফের তথ্য মতে আমরা আরেকটি অভিযান পরিচালনা করি। সেই অভিযানে আরও দুইজনকে আমরা গ্রেপ্তার করি ইয়াবার সঙ্গে। পরবর্তীতে অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তাদের মধ্য থেকে আরেকজন আরেকটি তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতে আমরা আখাউড়া অভিযান চালাই। আখাউড়া ছোট কুড়িপাইকা, আখাউড়া ছোট কুড়িপাইকা অভিযান করে সেখান থেকে আমরা আরও একজন আসামিকে আরও 100 পিস ইয়াবার সঙ্গে আমরা গ্রেপ্তার করি। 116 পিস প্রথমে, তারপর হচ্ছে 45 পিস, তারপর 100 পিস ইয়াবা। আসামি হচ্ছে মোট পাঁচজন। পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং মামলার প্রক্রিয়া চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এই অভিযান অব্যাহত আছে, ভবিষ্যতেও থাকবে এবং সকলের সহযোগিতা আমরা চাই। ইনশাল্লাহ আমরা থেমে নেই। উই আর অলওয়েজ রেডি টু ডু সামথিং ইন দিস সেক্টর।